إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير লাখো সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার
দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার, লাখ সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার, তমাম জাহান তোমারি দান, বনের ফুল পাখির গান, দিনে সূর্য রাত্রে চাঁদ গড়লে চমৎকার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার, জীবের সেরাই মানবের হায়াত দিয়ে তার, খেলছো তুমি কতই খেলায় বিশ্ব মাঝার, জীবের সেরাই মানবের হায়াত দিয়ে তার, খেলছো তুমি কতই খেলায় বিশ্ব মাঝার, কাউকে করো বাদশাহ আমির, কাউকে করো পথের ফকির, বুঝতে পারে সেই তো পথিক আশিক যে তোমার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার, যুগে যুগে নবীর দ্বারা ভাঙলে কত ভোল, সবার শের নবী মোদের আখেরি রসুল, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যোগে যোগে নবীর দ্বারা ভাঙলে কত ভোল, সবার শের নবী মোদের আখেরি রসুল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রসুলের তোরকে ধরি তোমায় আমি স্মরণ করি, সেই রসুলের তোরকে ধরি তোমায় আমি স্মরণ করি, রোজ হাসরে ইয়া ইলাহি পাই যেন দিদার, রোজ হাসরে ইয়া ইলাহি পাই যেন দিদার, বলুন আমিন আল্লাহুম্মা আমিন, লাখ সুজুদ জানাই আল্লাহ পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার, শ্রদ্ধাস্পদ সভাপতি মহাশয়, সম্মানিত ওলামায়ে কেরাম, দিক দিক থেকে আগত ইসলাম দরদি ভ্রাতৃমণ্ডলী ও সুশীলা সরলা শান্তি প্রদায়িনী মা ও বোনেরা এবং স্নেহাশিস কচিকাচা ছিল মেয়েরা, সর্বাগ্রী মহান বিশ্বপতি আল্লাহর চরণ প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে পৃথিবীর অসংখ্য মখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বোৎকৃষ্ট সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, উপরন্ত আজকের এই মহফিলে, এই পবিত্র মহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয়। অসংখ্য নিয়ামতের উল্লেখযোগ্য নিয়ামত এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করা, কারণ আপনারা জানেন, প্রায় সকলেই জানেন, শুনেছেন, এই মজলিসের এত মূল্য আছে, এখানে আসলে ওর অতীত জীবনের সব সগায়ের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ এই মজলিসে এমনি মর্যাদা ও সম্মান রেখেছেন, বিরাট একটা লম্বা হাদিসের ভিতরে বুখারী মুসলিমে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না লিল্লাহি মালায়েকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলাল যিকরে। পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আল্লাহর অসংখ্য ফেরেশতা মণ্ডলী দলে দলে ঝাঁকে ঝাঁকে ছুটে বেড়ায়। কেন ছুটে বেড়ায়? ইয়ালতামিসুনা আলাল যিকরে, কোথায় জিকির, আল্লাহর জিকির, আল্লাহর কথা বর্ণনা করা হচ্ছে, ছুটে বেড়ায় দলে দলে ভাগে বিভক্ত হয়ে। যখন একদল পেয়ে নেয় যে এখানে শ্রীপুরের মাটিতে আল্লাহর জিকিরের সভা অনুষ্ঠিত হয়েছে, তানা দাও অন্য দলকে ডাকে, হ্যালো মহিলা হাজাতে কম, আরে তোমরা যে জিনিস খুঁজে বেড়াচ্ছ আমরা পেয়ে গেছি, তোমরা চলে এসে এখানে চলে আসে। লম্বা হাদিস ওটা বললো, এই সময় লাগবে। মোট কথা, এই সভার সম্মান ও মর্যাদা এত আছে, ফেরেশতা এসে বসে যায় আর নজরুলকে শুনে, যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন কোথায় গেছিলে, আল্লাহ কি জানে না কোথায় গেছিল? আল্লাহ তো সবকিছু জানেন, তবু জিজ্ঞাসা করেন কেন? এই জন্য নিজের গর্ব প্রকাশ করেন, আমি বলেছিলাম যে আমি যা জানি তোমরা জানো না, যাদের কাছে তোমরা গিয়েছিলে ওদের সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, তো বাধা দেওয়ার কারণটা তোমরা তো বলেছে যেটা সেটা তো হলো না, তোমরা বলেছিল মারামারি দাঙ্গা ফাসাদ করবে, কিছু করবে না, তো করছে কি না করে কি না ওদেরই মুখের স্বীকারোক্তি নেওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন। তখন ওরা বলে যে উঙ্গ জায়গাতে গিয়েছিলাম, অনেক লোক বসে আছিল, কি করছিল? আল্লাহ তোমার জিকির করছিল। শেষখানে আল্লাহ তাআলা বলেন যে শোনো, তোমরা যে মজলিসে গেছিলে ওখানে যত লোক হাজির হয়েছিল, নর নারী নির্বিশেষে সকলকে আমি মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ, কি মর্যাদা! আজকে ফেরেশতারা এখনো আছেন কিন্তু, আর ফেরেশতারা কোনোদিন ক্লান্ত হয় না, আর অন্য কোনো কাজও করে না, খালি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, বুঝলেন? আমরা দুনিয়ার কাজ করি, কত পাপ করি, গুনাহ করি, অথচ দু ঘন্টা বস থেকে ক্লান্ত হয়ে যায় আর ভালো লাগে না। তা আল্লাহর জিকির ভালো লাগবে, যারা মুমিন তাদের মনটা পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহর জিকির শুনলে। আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, শোনো, আল্লাহর যারা জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, তাদের মনটা শান্ত পরিতৃপ্ত হয়ে থাকবে আল্লাহর জিকিরে। আল্লাহ বলে জিকরুল্লাহ আকবার, আল্লাহ তাআলা বলছেন সবচাইতে বড় জিনিস হলো আল্লাহর জিকির, আকবার বলা হয়েছে। ব্যাকরণগত এখানে যে ব্যবহৃত হয় সেখানে ব্যবহার হয়নি, কিন্তু উজ্জ্ব আছে, ধরে নিতে হবে, যারা আরবি ব্যাকরণ বুঝে তারা এখানে ধরে নিবে আল্লাহ আকবার, আকবার মিন করলে সেই মিন দিয়ে ব্যবহার হয় ব্যাকরণগত, তো মিন এখানে ব্যবহার হয়নি, কেন ধরে নিতে হবে যে আল্লাহ জিকির আকবার মানে আকবার মিন করলে সেই, সবচাইতে বড় জিনিস হলো আল্লাহর জিকির। তো আমার জিকিরের জন্য যারা এসেছিল সবকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন আচ্ছা আল্লাহ বলো তো, যারা জালসা শুনতে আসেনি, রাস্তাতে চলে যাচ্ছিল তিনটা লোক, অন্য কাজে যাচ্ছিল, তো দেখা যাচ্ছে শ্রীপুরে হচ্ছে জালসা হচ্ছে, তো তিনজনা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে শুনতে লাগলো, দাঁড়িয়ে শুনতে শুনতে একজনা ভিতরে চলে এলো, তো বসে গেল, আর একজন ওই সাই কিনারাতে বসে আলো, আর একজন দাঁড়িয়ে থাকলো, তো তিনটা লোক তিন রকম করলো। তো ওরা যে জালসা শুনতে আসেনি, রাস্তা দেখলো যে জালসা হচ্ছে, তো একটু শুনে লি, তো ওদের কি হবে, যে আল্লাহ তাআলা বলবেন হুম জলাসাও লা হুম জলাসাও, আরে এমন বৈঠকে বসেছে যে ওদের ওদেরকে বঞ্চিত করা হবে না, লা ইসরা জালিসহুম, যারা ওদের সঙ্গে বসলো রাস্তায় যেতে দিতে, মজলিসটার আমার এত দাম আছে আমার কাছে যে হুম জলাসাও লা ইসরা জালিসহুম, যারা ওখানে বসলো
বসার মাত্রই আমার রহমত থেকে বঞ্চিত হবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আমরা এই প্রতিদিন তো নয়, আল কাপের গান হাজিদ মাসকে মাস তবু ভেঙে পড়ে কি ভিড়ে জায়গা দেওয়া যায় না, আর দু চার ঘন্টা শুনে মানুষ ফাঁকা হয়ে আলো। তো এটা মুমিনের পরিচয় কি, আল্লাহ জিকির হলে মানুষ খাস্তান হয় ক্লান্ত হয়। আমি শুরু থেকে সে দেখছি সন্ধ্যার পরে পরে যে পুরুষের মজলিস তো ফাঁকা আছে, মা বোনের সাহেব বসে আছে মাশা আল্লাহ। এরাই হলো জগৎকে আবাদ করবে ওয়ালি, এরাই হলো শান্তি প্রদায়িনী, এদের ছাড়া আমাদের শান্তি কিছু নেই। আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, নারী জাতকে তোমাদের সঙ্গিনী জোড়াকে সৃষ্টি করেছি তোমরা যেন শান্তি লাভ করতে পারো। তো আমরা এখানে এসেছি সৌভাগ্যবান লোকরা যারা এখনো যায়নি এখানে বসে আছে, মজলিস না ভাঙা পর্যন্ত ওই ফেরেশতারা যাবে না যারা আমার আপনার জন্য দোয়া করে। ওরা সব সময় দোয়া করতে থাকে, কোন সময় গোটা করে না। আল্লাহ তার বলছেন অবিন আয়াতিহি আল্লাইল ওয়ান্নাহার শামস ওয়াল কমর লা তাসজুদু লিশ্শামস ওয়ালা লিল কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ফাইন ইসতাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল্লাইলি ওয়ান্নাহারি ওয়াহুম লা ইয়াসআমুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমাকে তোমরা চোখে দেখতে পাও না, চোখে দেখতে না পারার কারণ হলো আমার জাত আমার সত্তা এত জোরালো জ্যোৎস্নাময় এত জ্যোতির্ময়, আমার জ্যোতি দেখে তোমাদের চোখ বরদাস্ত করতে পারবে না। আল্লাহকে দেখতে পাই না, এই জন্য কিছু লোক বিশ্বাস করে না যে আল্লাহ যদি থাকতো দেখতে পেতাম। যারা জড়বাদী যারা নাস্তিক তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, জন্মেছি মরে যাব শেষ হয়ে যাব, এসব ভাইয়েরা আল্লাহকে না দেখতে পারার কারণে অস্বীকার করে। ওই বন্ধুরাকে বলা যাবে শোনো, সারা পৃথিবীর মানুষকে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে একটা ওয়ার্ড তোমরা এনে দাও নির্ভর এরকম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে সেই কথার মতো কথা তোমরা তোমরা নির্ভুলভাবে হাসি বলে শব্দ তোমরা এনে দাও, ক্ষমতা থাকে দাও। গোটা মক্কার সমস্ত বড় বড় সাহিত্যিক হাদিম চেষ্টা করেছিল পারেনি, অনেক কথা আছে এগুলো বলবো না, মজলিস ভেঙে গেছে যে ধর্ম করেছে ভেঙে গেছে ধরে নেন। তাই বলছিলাম যে আল্লাহর ফেরেশতা অসংখ্য আছে, তারা আমাদের জন্য মাগফিরাত চাই ক্ষমা প্রার্থনা করে। হে মানুষ তোমরা আমাকে দেখতে পারো না, কেন দেখতে পারো না, আমার জ্যোতি খুব জোরালো তোমাদের চোখ দেখে বরদাস্ত করতে পারবে না। তোমরা কেন একজন নবী রসুল উল্লেখযোগ্য নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তুমি কোথায় আছো একটু দেখা দাও, তুর পাহাড়ে গেলেন তাওরাত আনতে, কথোপকথন হচ্ছে আকাশ থেকে শব্দমান আসছে আর জমিন থেকে হযরত মুসা বলছেন শুনছেন কিন্তু আল্লাহকে দেখতে পান না। আল্লাহকে বলছেন রব্বে আরেনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি কোথা থেকে কথা বলছো আমি দেখতে পাই না, না দেখতে পে মনে শান্তি আসে না, শান্তির জন্য মানুষ হন্য হয়ে ছুটে বেড়ায় কোথায় আছে আমার বেটা আমার স্ত্রী আমার পিতা মাতা কোথায় আছে, আমেরিকাতে লন্ডনে ব্রিটেনে থাকতে গেলে দেখার জন্য, আর বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চা করে করে এই মোবাইল তৈরি করে আপনার যখন খুলে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা দেওয়ার বলে এই বিজ্ঞানীরা মোবাইল তৈরি করেছে, আর যখন সে তার ছেলে আছে তার মেয়ে আছে আমেরিকাতে লন্ডনে যখন মোবাইল খুলে দেয় সামনে দেখতে পায়, কেন দেখে, যেন দেখে মনে শান্তি হাসিল করতে পারে।